অবক্ষয়ের বাংলায় কেলেঙ্কারি সিরিজ। কোটি কোটি টাকা দুর্নীতি ঢাকতে ইডির ওপরও হামলা হচ্ছে, তবু নির্বিকার রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি শুধু নিন্দা এড়াতেই সচেষ্ট। রেশন দুর্নীতি কাণ্ডে যখন 10,000 কোটি টাকার দুর্নীতি সামনে আসছে, যখন গোয়েন্দাদের ওপর হামলা চালিয়ে পলাতক তৃণমূল কংগ্রেস নেতা, তখন সবকিছু আড়াল করার চেষ্টায় তৃণমূল নেত্রী। তার মতে এভাবে শুধু বাংলার বদনাম হচ্ছে। যারা শুধু বসে বসে বলবে নাকি টিআরপি বাড়বে, আমি একদিন জিজ্ঞেস করলাম টিআরপিটা কী রে তোদের টিভির, বলল সারাদিন টিভি চালাতে হয়, চিতা জ্বললে তো কাঠ জোগাতেই হবে, তাই আমরা কাঠ জুগিয়ে যাই চিতা জ্বালানোর মতো। সেই কাঠ জ্বালানোর মতো দেখবেন ছোট্টবেলায় একটা ইঁদুর দেখেছে, সেই ইঁদুরটা কী একটা খেয়েছে সেটা নিয়ে সারাদিন চলে গেল। অথচ কন্যাশ্রী কত মেয়ে আজকে বিশ্বশ্রী হয়ে গেছে, সেগুলো করবে না। ইফ ইউ থিঙ্ক নেগেটিভ, আপনার ব্রেনটা নেগেটিভ হয়ে যাবে। জানেন তো আগে আমরা খুব ঝগড়াঝাটি করতাম, আস্তে আস্তে ভাবলাম ঝগড়া করলে তো আমার নিজের ব্রেনের ক্ষতি হচ্ছে, আমাদের ব্রেনে কত অজস্র সেল আছে, সেই অজস্র সেল কিছু না কিছু মাথা গরম করার জন্য নষ্ট হয়ে যায়। ধনধান্য প্রেক্ষাগৃহে পড়ুয়াদের নিয়ে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী রাজ্যে নেগেটিভিটি দূর করতে হবে, কিন্তু এখানেই প্রশ্ন উঠছে, যাদের অনুষ্ঠানে তিনি এ কথা বলছেন তাদের সামনে কোন অনুপ্রেরণা তিনি তুলে ধরছেন? শিক্ষায় কেলেঙ্কারির দায়ে তো হাজার হাজার ছেলে মেয়ে যোগ্য চাকরি না পেয়ে ধর্ণায় বসে আছে, সে ছবি কি দেখতে পাচ্ছেন না রাজ্যের মুখ্যমন্ত্রী? অবক্ষয়ের বাংলায় এটাই এখন রোজ নামচা হয়ে দাঁড়িয়েছে। স্কুলে গিয়ে ছাত্র পড়ানোর কথা যাদের, তারাই এখন রাজপথে মিছিল করতে বাধ্য হচ্ছেন, স্লোগান তুলছেন রাজ্য সরকারের বিরুদ্ধে। এরা সকলেই প্রাথমিক টেট পাস চাকরি প্রার্থী, ন্যায্য চাকরির জন্য বছরের পর বছর হত্যে দিয়ে পড়ে আছেন রাজপথে। 2016 আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের একবার কাউন্সিলিং হয়ে গেল, দ্বিতীয়বার কেন কাউন্সিলিং হচ্ছে না, চাকরি কেন হচ্ছে না, সে দাবি নিয়ে রাজপথে বারবার প্রতিবাদে নামছেন তাঁরা। দিনের পর দিন এই আন্দোলন চলছে, কিন্তু একবারের জন্য এই আন্দোলনকারীদের সঙ্গে দেখা করার সময় পাননি রাজ্যের মুখ্যমন্ত্রী, সময় পাননি সঠিক পরিকল্পনা করে এই সমস্যা মেটানোর। কিন্তু কেন এই অবস্থা? রাজনৈতিক মহল বলছে শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি সামনে আসার পর তৃণমূলের দুর্নীতির ঢাল এমনভাবে পর্দাফাই হয়ে গেছে যে দিশেহারা অবস্থা মুখ্যমন্ত্রীর। সারা বাংলা বুঝতে পারছে টাকা হাতাতে একের পর এক কিভাবে কেলেঙ্কারির সঙ্গে জড়িয়ে গেছে গোটা তৃণমূল কংগ্রেস দলটাই। সামনে এসেছে পুরো নিয়োগ কেলেঙ্কারি, এসেছে রেশন কেলেঙ্কারি, জেলে গেছেন মন্ত্রী নেতারা, ফলে দলের হাল সামলাতে হিমশিম দশা তৃণমূল নেত্রীর। দুর্নীতি কিভাবে ঢাকা দেওয়া যায় সেই চিন্তা করতে গিয়েই রাজ্যের উন্নয়নের দফা রফা। এই পরিস্থিতিতেই সামনে আসছে নবীন প্রবীণ দ্বন্দ্ব। রাজনীতিতে চোরা স্রোত থাকে, কিন্তু তাকে যতদিন দক্ষ হাতে সামাল দেওয়া যায় ততদিনই দল সচল থাকে, না হলে আচমকাই হুমড়ি খেয়ে পড়ে। উত্তরপ্রদেশে মুলায়ম সিং এর থেকে ব্যাটন নেওয়ার জন্য অখিলেশ যখন আসরে নামেন তখন ভাঙন দেখা গিয়েছিল সমাজবাদী পার্টিতে, প্রকাশ্যে এসেছিল গৃহযুদ্ধ। এখন সেই অবস্থা তৃণমূল কংগ্রেসের। পিসি ভাইপোর যুদ্ধে মাথাচাড়া দিয়েছে দলের সর্বস্তরের দ্বন্দ্ব। হুগলির বলাগড়ে দলীয় নেতারা একের অপরের বিরুদ্ধে ফুঁসে উঠছেন, তৃণমূলের লোকজনই ভাঙচুর করছে তৃণমূলের পার্টি অফিস। এমন অবস্থা আগে চিন্তাই করতে পারতেন না মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু আজ সেটাই হচ্ছে। সুদীপ তাপস দৈরত আড়ালে আবডালে চলতে থাকলেও এত খুল্লমখুল্লাভাবে কখনো সামনে আসেনি, বোঝাই যাচ্ছে মুষল পর্ব শুরু হয়ে গেছে তৃণমূল কংগ্রেসে। এমনিতেই কাকু কাকুতেই কাল রাত্রে ধোঁয়া বেরিয়ে গেছে, পিসি ঘুমায়নি, 4:30 অব্দি আলো জ্বলছে বাড়ি,
চারটা আমার তো স্পাই আছে চারটি, আর ভাইপো তো একবারে হাওয়া হয়ে গেছে। শুধু কাকুর ভয়েস এত ফোন করেছে মমতা ব্যানার্জি আর ভাইপো কাকুর সঙ্গে, সব খেলা শেষ, শুধু সময়ের অপেক্ষা। সুষ্ঠুভাবে সরকার চালাতে গেলে চাই সুষ্ঠু প্রশাসন, চাই সার্বিক শান্তি, কিন্তু গত কয়েক বছর ধরেই এই শান্তি উধাও হয়ে গেছে বাংলা থেকে। আগে বাংলা দেখেছে শাসক বিরোধী লড়াই, এবার চরম অবস্থায় পৌঁছচ্ছে শাসক দলের দলীয় কদ্দল। এর শেষ কোথায় জানা নেই স্বয়ং তৃণমূল কংগ্রেস নেত্রী। তাই অবক্ষয়ের পর অবক্ষয় হয়েই চলেছে রাজ্য জুড়ে। মুখ ঘুরিয়েছে উন্নয়ন, মাথা চাড়া দিয়েছে হিংসা, সামনের সারিতে এসে উল্লাস করছে নৈরাজ্য, আর সব চোখের সামনে দেখেও চোখ বোঝার ভান করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। ফলে গোটা বাংলা জুড়েই এখন অসহনীয় পরিস্থিতি সৃষ্টি হয়েছে। মাধ্যম, ব্যুরো রিপোর্ট।